হ্যালো ভিভার্স আলাইকুম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লেকচার সিরিজে তোমাকে স্বাগতম আজকে লেকচারে আমরা বহুপতি ও বহুপতি সমীকরণ অধ্যায়ের টাইপ থ্রি অর্থাৎ মূলের মান ও চিহ্ন এই রিলেটেড এমসিকিউ গুলো কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখবো তো আমরা প্রথমে কিছু ট্রিক্স নিই যেটার বেসিসে আমরা ম্যাথগুলো সমাধান করবো দেন অ্যাডমিশনে সাধারণত যেমন প্রশ্নগুলো আসে বা আসতে পারে ওই রিলেটেড কোশ্চেনগুলো আমরা সমাধান করবো তো প্রথমে আমরা দেখি যে আচ্ছা আরেকটা ব্যাপার মাঝখানে বলে রাখি যে তোমাদের যদি এই অধ্যায় রিলেটেড কোনো প্রবলেম থাকে আমাদের এইচএসির অ্যাকাডেমিকের প্লে লিস্টে একটু দেখে নিতে পারো যে টপিকটাতে প্রবলেম আছে দেন এটা ভিতৰ হয় দেখো এখানে আমাদেরকে যেটা বলতেছে এক্স স্কোয়ার প্লাস বিএস প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণে যদি আমাদেরকে প্রশ্ন এমন বলে দেয় যে দুইটা মূল যদি শূন্য হয় আমরা দেখবো যে এমন প্রশ্ন আমাদেরকে বলে দিবে তখন আমরা সেই ক্ষেত্রতে যেটা ইউজ করবো সেটাই আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বি ইকোয়াল টু সি ইকোয়াল টু জিরো দ্যাট মিন্স বি ইকোয়াল টু সি টু জিরো হবে ওই কেসগুলোতে এরপর যদি আমাদেরকে বলে যে একটি মূল শূন্য একটি মূল শূন্য বলে দেন সেই ক্ষেত্রটা তো হবে সি ইকোয়াল টু জিরো এরপর যদি বলে একটি মূল অপরটির সমান ও বিপরীত চিহ্নযুক্ত এটার মানে কি এটার মানে হচ্ছে অপরটির সমান দ্যাট মিন্স একটা হইলে আর হবে মাইনাস আলফা চিন্তা করো একটা আলফা একটা যদি মাইনাস আলফা হয় তাহলে কি হচ্ছে ব্যাপারটা একটা যদি আলফা হয় একটা মাইনাস আলফা যদি হয় তাহলে একটা অপরটার সমান এবং বিপরীত চিহ্নযুক্ত যদি এমন কেস হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কি বি ইকোয়াল টু জিরো রাইট দেন এরপরে যদি এমন বলে যে একটি মূল অপরটির ইনভার্স বলে বা উল্টা বলে বা বিপরীত বলে ঠিক আছে তার মানে কি হবে দেখো একটা মূল যদি আমাদের আলফা হয় তাহলে আরেকটা মূল হবে ওয়ান বাই আলফা ঠিক আছে তার মানে একটা অপরটার ইনভার্টস তাহলে সেই ক্ষেত্রটা তো হবে সি ইকোয়াল টু এ আজকে আমরা যে ম্যাটটা সলভ করবো সেখানে হচ্ছে আমরা এটা দিয়ে সলভ করবো তারপরে একটি মূল অপরটির বিপরীত বিপরীত চিহ্নযুক্ত এই ক্ষেত্রটাতে কেমন হবে যেমন একটা যদি আলফা হয় আর একটা হবে মাইনাস ওয়ান বাই আলফা এমন টাইপ একটা অপরটার বিপরীত এবং বিপরীত চিহ্নযুক্ত ঠিক আছে তো এই কেসটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রটা তো হবে সি ইকোয়াল টু মাইনাসে এখন আমরা পর্যায়ক্রমে এটার বেসিসে আমরা ম্যাথগুলো সমাধান করবো যে কেমন ম্যাথগুলো সাধারণত পরীক্ষাতে আসে তো আমরা একটা কোয়েশ্চেন কনসিডার করি যে এমন টাইপের কোশ্চেন আমাদেরকে বলছে যে কে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স প্লাস থ্রি কে প্লাস ওয়ান টু জিরো সমীকরণের মূল দুইটি পরস্পর বিপরীত হলে কে এর মান কত ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে কি বলছে মূল দুইটি পরস্পর বিপরীত হলে আচ্ছা আমরা এখানে কি পরে আসি দেখো আমাদের কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিছে মূল দুইটা যদি পরস্পর বিপরীত হয় রাইট দেন বিপরীত হলে আমরা পড়ে আসছি যে একটা মূল অপরটার ইনভার্স উল্টা বা বিপরীত বললে সি টু এ হবে এখানে আমরা দেখতেছি যে এটাকে যদি আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ এই যে এক্স স্কোয়ার প্লাস প্লাস সি টু জিরো এটার সাথে যদি কম্পেয়ার করি এটা হবে আমাদের এ সি কে হবে এখান থেকে বি থ্রি কে প্লাস ওয়ান হবে সি তাহলে আমরা বলতে পারবো যে এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব সি ইকোয়াল টু এ আমি এখানে তোমাদের বুঝার সুবিধার্থে এটা লিখে দিই যে এর মান হবে কত কে স্কোয়ার মাইনাস থ্রি তারপর বি এর মান কত হবে বি এর মান হবে থ্রি কে তারপর সি এর মান সি এর মান কত হবে থ্রি কে প্লাস ওয়ান হবে ঠিক আছে তাহলে আমাদের কন্ডিশনটা বলে কি যদি একটা অপরটার বিপরীত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সি ইকোয়াল টু এ ইউজ করবো রিটার্নের মতো করে যদি আমরা ম্যাথগুলো সমাধান করতে চাই আমাদের অনেক বেশি টাইম লেগে যাবে এছাড়া এটা তো একটা বড় এমসিকিউ আমাদের ছোটো কম আমরা আনসার করতে পারবো সি টু এ যদি আমরা ইউজ করি দেখো এটা দাঁড়ায় সি টু এ আমরা বলতে পারবো বা এখান থেকে বলা যায় সি এর মান কত থ্রি কে প্লাস ওয়ান তারপরে এখান থেকে এ এর মান কত এর মান হচ্ছে কে স্কোয়ার মাইনাস থ্রি ঠিক আছে দেন এটাকে যদি আমরা সলভ করতে চাই দেখো এটাকে আমরা এক পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইয়াল টু যদি এটা ফর্মেটে সাজাই কে স্কোয়ার ছিল কে স্কোয়ার এখান থেকে বসে যাচ্ছে দেন এখান থেকে যেটা ছিল প্লাস থ্রিকে এটা অপর পাশে চলে গেলে মাইনাস থ্রিকে হবে আর এখানে মাইনাস থ্রি ছিল অলরেডি আর এখান থেকে হচ্ছে প্লাস ওয়ান অপর পাশে চলে গেলে সেটা মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি দ্যাট মিনস এটা কিন্তু মাইনাস ফোর হয়ে যাচ্ছে দেন এটাকে যদি আমরা সলভ করতে চাই দেখো এখানে আমাদের থ্রি মিলাইতে পারে এখানে ফোর তাহলে আমরা এখানে হচ্ছে ফোর ইন্টু ওয়ান করতে পারি দ্যাট মিন্স একে চার চার থেকে এক বিয়োগ দিলে তিন তাহলে আমরা এটাকে এভাবে সাজাইতে পারি যে কে স্কোয়ার মাইনাস এখানে থ্রি থ্রি মানে হচ্ছে ফোর মাইনাস ওয়ান ইন্টু কে এটা বসে যাবে দেন এখান থেকে মাইনাস ফোর ইকোয়াল টু জিরো বসে যাচ্ছে এটা ফার্দার আমরা যদি সিম্পলিফাই করি এখানে বা লিখা লাগবে না কারণ এটা তুমি রাফে সলভ করে ফেলবা দেন এটা তুমি এই বা রিখাগুলো চাইলে স্কিপ করতে পারো কে স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে মাইনাস ফোর কে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কে মাইনাস ফোর ইকোয়াল টু জিরো দেন যে কাজটা করা আছে এখান থেকে দেখো এখান থেকে কে কমন নেওয়া যায় যদি কে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে একটা কে মাইনাস এখান থেকে কিন্তু কে অলরেডি কমন নিয়ে নিছি এখানে থাকবে ফোর এই ক্যালকুলেশনগুলো বেসিক্যালি আমাদের ক্লাস সিক্স সেভেনেরই পড়া তারপর আমি এটা একটু দেখা দিচ্ছি প্লাস এখানে যদি আমরা ওয়ান কমন নিই তাহলে কে মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এখান থেকে যদি আমরা আবার কে মাইনাস ফোরটাকে কমন নিই তাহলে কে থাকবে দেখো তাহলে থাকবে এখানে কে মাইনাস ফোর আর ইন্টু কে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেন এটা তুমি এখান ইজিলি বুঝবো যে কে এর মান একটা হবে কত একটা হবে চার আর একটা হবে কে প্লাস ওয়ান ইকাল যদি জিরো তাহলে কে এর আরেকটা মান হবে মাইনাস ওয়ান তাহলে ফোর আর মাইনাস ওয়ান তো ফোর আর মাইনাস ওয়ান আমাদের এখানে বি নাম্বার অপশনটা আছে তাহলে ডেফিনেটলি আমাদের বি নাম্বারটা হবে আনসার তো এটার বেসিসে এটা আশা করি সবাই বুঝতে পারছো এটার বেসিসে আরো অনেকগুলা হচ্ছে আমরা ম্যাথ করবো পরবর্তী লেকচারগুলোতে তোমাদের যদি কোনো প্রকার কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানতে পারো পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো আজকে লেকচার এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম